ঐতিহাসিক ধর্মঘট হতে চলেছে। অনেকেই ফোন করছেন, প্রচুর ফোন আসছে, সেই ফোনের উত্তর আমি সকলকে দিতে পারিনি। আমরা দুজনেই রয়েছি, বিষয়টা রাখার চেষ্টা করছি। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এই নোটিশ যে হয়েছে, এই নোটিশের পরিপ্রেক্ষিতে আপনাদের মনে কিছু প্রশ্ন জেগেছে, সার্ভিস ব্যাগ বা বেতন কেটে নেওয়া ইত্যাদি যে বিষয়গুলো আসছে, সেই বিষয়ে এখানে ভাস্করবাবু রয়েছেন, আইনজীবীদের সঙ্গে তার কথা হয়েছে সরাসরি, সেই বিষয়গুলোতে সামগ্রিকভাবে ভাস্করবাবু কিছুটা রাখছেন, আমি তারপর শেষে বলছি। ভাস্করবাবু, বিষয়টা একটু রাখুন, এই যে আগামী কাল যে ধর্মঘট হতে চলেছে, সে নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অনেকে প্যানিক করছে যে কি হবে না হবে, সার্ভিস ব্রেক ইত্যাদি এইসব ভয় ধরানো হয়েছে বিভিন্ন শাসক দলের থেকে বা প্রশাসনের দিক থেকে, এটা করা হচ্ছে, সে জায়গা থেকে আপনি বিষয়টা একটা রাখুন সকলের কাছে। বিষয়টা বলতে, এই যে একই নোটিফিকেশন আমাদের 20-21 ফেব্রুয়ারি যে কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতির আগেও কিন্তু জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন যে তারপরে কর্মবিরতি তো গাদা গাদা শিক্ষক, প্রচুর শিক্ষক, অধিকাংশ শিক্ষক পালন করেছেন, অধিকাংশ অফিসে পালিত হয়েছে, কারোর বিরুদ্ধে কোনো নোটিশ বা আইনানু কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কিন্তু সরকারের হয়নি। আজকেও একই নোটিশ দেওয়া হয়েছে, নোটিশটা বেআইনি। আমাদের দুপুরবেলাতে হাইকোর্ট থেকে অনেকজন আইনজীবী আমাদের সাথে সংহতি জানাতে এসেছিলেন, তারা সবাই আলোচনা করেছেন, আমাদের উত্তর তৈরি হয়েছে, সেই উত্তর আমরা সবাইকে পাঠিয়ে দিয়েছি। মুখ্য সচিবকে, অর্থ সচিব সহ বিভিন্ন দপ্তরের যারা সচিব আছেন, প্রত্যেকটা বিডিও, এসডিও, জেলা শাসক, প্রত্যেককে আমরা এই চিঠি পাঠিয়েছি। শিক্ষা আধিকারিকদের, সমস্ত স্তরের শিক্ষা আধিকারিককে আমরা চিঠি পাঠিয়েছি। একটাই কথা যে এই নোটিফিকেশনটা সম্পূর্ণ বেআইনি। আগামীকালের যে ধর্মঘট, সেই ধর্মঘটের জন্য কারোরই সার্ভিস ব্রেক করা বা কোনো রকম আইনানুক ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়, এটা খুব জোর গলায় আমরা বলছি। এরপরেও যদি কাউকে শোকজ করার সাহস এই সরকার দেখায়, আপনারা নিশ্চিন্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আমরা তার উত্তর রেডি করে দেবো, সেই উত্তরটাকে আপনারা পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট দপ্তরে।